হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে নাম্বার 10 এর যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, কোশ্চেন দেখি টু নাম্বার 10 এমসিকিউর কোশ্চেনগুলো, ঠিক আছে, এমসিকিউ। তো নাম্বার 1 এমসিকিউতে এক নম্বরের কোশ্চেনটাতে কি কি বলা হয়েছে? এমসিকিউর এক নম্বরের কোশ্চেনটাতে বলা হয়েছে 0.243 এর পাওয়ারে আছে 0.2 ইন্টু 10 এর পাওয়ারে আছে 0.6, ঠিক আছে। তাহলে এই দুটোর ইকুয়ালস টু, মানে এর মান কত হবে এটা বের করতে হবে। 243 কে আমরা এভাবেই রাখবো, বাই 100,000 করে দেবো, মানে 243 এটা দশমিকের জন্য এক, এরপরে তিনটা সংখ্যা আছে তো তিনটা শূন্য, অ্যান্ড এর পাওয়ারে কী করে দেবো, 2/10 করে দেবো ইন্টু 10 এর পাওয়ারে 6/10 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 243টা কত হয়? 243টা হয়, এটাকে দেখতে হবে, 243 এটা তো দুয়ে যাবে না, তিনে দেখে নেই, তিনে যাবে তো 381, তিনে কত হয় এটাতে 27, তিনে হয় 9, তিনে হয় 3, তাহলে 1, 2, 3, 4, 5, পাঁচটা 3, মানে 3/5, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে 3/5 বাই 10^3 এর হোল পাওয়ারে 2/10 ইন্টু 10^4 কত হয়ে যাচ্ছে, 6/10, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করবো, মানে এর পাওয়ারে এটা দেবো অ্যান্ড এর পাওয়ারেও এটা, ঠিক আছে। এটা সূত্রটা কী হয়ে যাচ্ছে, x^m বাই x^n তার হোল পাওয়ারে আর আছে, তো x^m ইন্টু আর অ্যান্ড x^n ইন্টু আর এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি, 3/5 কত হয়ে যাবে, 5 × 2/10 আর ডিভাইডেড বাই, সমান চিহ্ন তাই ডিভাইডেড বাই এর মাঝে থাকবে না, বাই 10^3 × 2/10 ইন্টু 10^6/10, এটা গুণ করলে কত হয়ে যাবে, 5 দিয়ে কাটবে কেটে যাচ্ছে, তো তো 3/1 বাই 10^6/10 ইন্টু 10^6/10। দেখো এটা কিন্তু পুরোটা একই সংখ্যা, আর এটা উপরে আছে, এটা নিচে আছে, তো এই দুটোকে আমি ইচ্ছে করলে কাটতেই পারি, এই দুটোকে কাটা যায়, একদম একই সংখ্যা আছে, ঠিক আছে। তো 3/1 মানে 3, তো 3 হয়ে যাচ্ছে আনসার। তো 3 আনসারটা কত নম্বরে আছে, নাম্বার বি, ঠিক আছে। তো বি এর আনসারটা সঠিক। এবারে দেখে নেবো নাম্বার 2, নাম্বার 2 তে কি আছে, 2^2 ইন্টু 2^-1 ইন্টু 16^2, ঠিক আছে। তো এই দুটোতে কি হবে, যোগ হবে, 2^2 + -1/2 অ্যান্ড ইন্টু 16 কে কত করতে পারি, 2 এ গেলে 8, 2 এ গেলে আবার 4, 2 এ 2, তাহলে 4টা 2, তো 2^4 এর হোল পাওয়ারে হাফ সমান, এটা তো 0 হয়ে যাবে, তাহলে 2^0, আচ্ছা একটু ভালো করেই লিখি, ½-হাফ, ঠিক আছে, তবে তো 0 হবে, তো প্লাস মাইনাস এখানে তো মাইনাস হয়ে যাচ্ছে, ইন্টু এখানে কি হবে, 2^4 × ½, তাই না, এ দুটো তো গুণ হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 2^0 ইন্টু 2^ এটা কাটাকাটি করলে 2^2 সমান 1 × 4 সমান 4, তাহলে 4 এটা কোথায় আছে, এটা হয়ে যাচ্ছে নাম্বার সি, নাম্বার সিটা সঠিক আনসার। নাম্বার 3, নাম্বার 3 কোশ্চেনটা দেখছি, 4^x = 8^3, ঠিক আছে। তাহলে 4^x হচ্ছে 8^3 হচ্ছে, এই দুটোকে যদি এক করতে পারি তাহলে এর পাওয়ারগুলো তো একই হবে, ঠিক আছে। তো এটারও 2^4 কেও কিছু লেখা যায়, 8 কেও কিছু লেখা যায়, এটা 2^2 হয়, হ্যাঁ না, 2^2 মানে 2 × 2 সমান তো 4, 2^3 মানে 2 × 2 × 2 সমান 8 হয়, ঠিক আছে। তাহলে 4^x হয়ে গেল, এটা কত হয়ে যাবে, 2^ এটাকে 2 লিখতে পারি, তার পাওয়ারে x সমান 2^3 তার পাওয়ারে 3, তাহলে এটা কত হয়ে যাবে, 2^2x = 2^9, এইবারে দুটোকে সমান দেখাতে পারি,
বা এটা কি হয়ে যাবে, 2x সমান 9, বা অথবা অর লিখতে পারো x সমান কত হয়ে যাবে 9/2। তাহলে 9/2 আনসার আছে, আনসারটা হয়ে যাবে b এর দাগ। ঠিক আছে, না বি এর দাগ। ঠিক আছে, নাম্বার 4, 20 এর পাওয়ারে -x সমান 1/7 হলে 20 এর পাওয়ারে 2x। ঠিক আছে, 20 এর পাওয়ারে -x, 20 এর পাওয়ারে -x, এটাকে 1/20 এর পাওয়ারে x করতে পারে, সমান 1/7। ঠিক আছে, তো এখান থেকে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে কি লিখতে পারি, 20 এর পাওয়ারে x সমান 7। ঠিক আছে, বা এটা উপরেরটা ক্যান্সেল করে দিয়ে এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে স্কোয়ার করে দেব। ঠিক আছে, তো 20 এর পাওয়ার x আছে না, 20 এর পাওয়ারে x, এর হোল পাওয়ারে 2 সমান 7 এর পাওয়ারে 2। এটা কি উভয় পক্ষকে বর্গ করে পায়। ঠিক আছে, তো এ দুটো তো মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে, তো 20 এর পাওয়ারে 2x সমান কত হয়ে যাবে, 7 স্কোয়ার মানে 49। ঠিক আছে, 20 এর পাওয়ারে 2x সমান 49, এটা আনসার কত হবে, সি। ঠিক আছে, এরপরে দেখবো নাম্বার 5। নাম্বার 5 এ কি বলছে, 4 × 5 পাওয়ারে x সমান 500। ঠিক আছে, তো এটাকে এ পাশে নিয়ে এসে ভাগ করে দেবো, 5 পাওয়ারে x সমান 500/4। ঠিক আছে, তো 5 পাওয়ারে x এটাকে ভাগ করতে যাবে 500, একে ভাগ করে 4 দিয়ে করে, তো কত হয়ে যাবে, 10, এটা 8, 4 × 5 = 20, এটা কত হয়ে গেলো, 125, তাই না, 125। তো 5 এর পাওয়ারে x বা লিখে দিতে হবে সবগুলোতে সমান, এটা কত হয়ে যাবে, 5 এর কিউব, 125 কত হয়, 125 তিনে তো যায় না, এবার 5 দিতে হবে, তো 25 হয়ে যাচ্ছে, এবার 5 এ 25 হয়, তাহলে 3টা 5, তো 5 এর কিউব লিখতে পারি, আর x সমান কত হয়ে যাবে, 3। তাহলে 3টা অপশানে আছে, x এর পাওয়ারে x এর মান কত হয়। ঠিক আছে, 5 এর পাওয়ারে x হচ্ছে, এটা x এর মান বের হলো 3, তাহলে x এর পাওয়ারে x কত হয়, তাহলে x এর পাওয়ারে x সমান কত হচ্ছে, 3 এর পাওয়ারে 3, তাহলে 3 × 3 × 3, 3 × 3 × 3 কত হয়, 9 × 3 সমান 27, এটা হয়ে যাচ্ছে 27। 27 অপশানে আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্টস।